হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দীর্ঘ 6 মাস পর নাড়ির টানে কিন্তু ফিরে যাচ্ছে নিজের গ্রামের বাড়ি। একদম 6 মাস ধরে কিন্তু আপনজনদের সঙ্গে দেখা হয় না, তাই খুব কিন্তু আগ্রহ মনে আর আস্থাও খুব খুশি মনে কিন্তু আজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকাল সকাল এই যে বাসা থেকে বের হয়েছি, আর বের হয়ে আস্থা হচ্ছে টেস্ট ট্রিটের থেকে কিছু খাবার নিতে চেয়েছিল, তার জন্য টেস্ট ট্রিটে ঢুকেছিলাম। আর যেহেতু সকাল সকাল বের হয়েছিলাম, তাই সকালবেলা কিন্তু হচ্ছে তারা খাবারগুলো খুব সুন্দর করে তাদের হচ্ছে ডেকোরেশন করছিল, তার জন্য আমরা কিন্তু একটু অপেক্ষা করছিলাম। আর আস্থা হচ্ছে খুবই বায়না করছিল যে হচ্ছে এইটা নেবে ওইটা নেবে, তার জন্য আমি সবটা শুনছিলাম না, জন্য আমার পরে রেগে গিয়ে এগুলো করছিল দুষ্টুমি। তো যাই হোক, ওর পছন্দের কিছু খাবার এখান থেকে কিনে নিয়ে যাব, যেহেতু গ্রামের বাড়ি যে বেশ কিছুদিন থাকব। আর এখন যেহেতু হচ্ছে শরৎকাল, শারদীয় উৎসবের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছি, তার কারণ সামনে কিন্তু দুর্গাপুজো আপনারা সবাই জানেন, তার জন্য কিন্তু এই সময়টা আমরা সবাই মিলে একটু আনন্দে সময় কাটাতে চাই নিজের আপনজনদের সঙ্গে। বছরের এই সময়টা সবাই একসঙ্গে থাকার মজাটাই কিন্তু আলাদা, মনে হয় যেন বাড়ি একদম আনন্দের প্রাচুর্য নেমে এসেছে। তো যাই হোক, খুবই কিন্তু খুশি খুশি লাগছে, কারণ সেই খুশির মুহূর্তটা খুবই কাছে চলে এসেছে আমাদের। আর এখন এখান থেকে হচ্ছে আস্থা খাবার চয়েস করছে কোনটা নেবে। তো এই যে 6 মাস পর যখন একসঙ্গে সবাই মিলে থাকা হয়, তখন কিন্তু আসলে মনের যে আবেগগুলো, সবাই একসঙ্গে, অনেকদিন আমরা একসঙ্গে থাকি না, তো যার যার মনের আবেগ প্রকাশ করা, আনন্দ করে সময় কাটানো, এগুলো কিন্তু আসলে খুবই ভালো লাগার মুহূর্তগুলো। তো এই যে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে বাড়ি থেকে সব কিছু একদম গুছিয়ে কিন্তু হচ্ছে বের হয়ে গিয়েছি। তো অনেকদিন কিন্তু এই যে শহরের যান্ত্রিক জীবন, কোলাহল, তারপরে হচ্ছে এই ইট পাথরের ভিড় থেকে যখন গ্রামের বাড়ি যাওয়া হয়, তখন কিন্তু তার মুহূর্তগুলো আসলে অনবদ্য, সেটা ভাষায় বোঝানো যায় না। আর টেস্ট ট্রিটে কিন্তু সকালবেলা এই যে দেখেন সুন্দর সুন্দর কিছু কেক করে নিয়ে এসেছে, আর এরা কিন্তু হচ্ছে খুবই হাইজিন মেনটেন করে হচ্ছে কেকগুলো রাখে, তার জন্য আগে কেকের জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করছে, তারপর এগুলো হচ্ছে ওখানে রেখে দেবে। তো আজকের কেকের ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো রেড কালারের কেকগুলো আমার কাছে বেশি সুন্দর লেগেছে দেখতে, দেখেন কত সুন্দর লাগছে। তো এদিকে কথা বলতে বলতে কিন্তু আমরা বাসে উঠে গিয়েছি, আর আমাদের বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে। তো লং জার্নিতে কিন্তু বসে গিয়েছি, কিন্তু তারপরও দেখেন আস্থা বুড়ির মনে কিন্তু ভীষণ ভীষণ আনন্দ, কারণ সে হচ্ছে বাড়ি যাচ্ছে, খুবই খুশি। প্রথমে তো নিজের গ্রামের বাড়ি যাবে, তারপর হচ্ছে মামার বাড়িতে যাবে, তার জন্য কিন্তু সে খুবই খুশি। আর এদিকে হচ্ছে বাসে উঠলে ওর একটু খারাপ লাগে, তার জন্য আমি একটু আমলকি দিয়েছিলাম খেতে, আর এখন হচ্ছে ওই যে আমলকি খাচ্ছে। লং জার্নিতে কিন্তু বাচ্চাদের একটু কষ্ট হয়, আর যেহেতু হচ্ছে অনেকদিন গ্যাপে জার্নিটা করা হয়, তার জন্য আরও সমস্যা হয়। আর আমি একটু মুখে লবঙ্গ দিয়েছিলাম, আর আসলে আবহাওয়াটা ভীষণ ভীষণ গরম ছিল, প্রচণ্ড রোদের তাপ আর গরম। আর এই যে দেখেন বাইরের যে পরিবেশটা, দেখলে মনে হচ্ছে না যে শারদীয় উৎসব যেন শুরু হয়ে গিয়েছে। এই যে শরৎকালে কাশফুলের একেবারে নরম ছোঁয়ার ভিতর দিয়ে কিন্তু বাড়ির পথে রওনা হয়েছে, আর দেখতে দেখতে চলে এসেছি আমাদের স্বপ্নের পদ্মা সেতুর উপরে। আর এই পদ্মা সেতু দিয়ে কিন্তু দীর্ঘ 6 মাস পর হচ্ছে নিজের আপনজনের কাছে ছুটে যাচ্ছি। আর পদ্মা সেতুটা কিন্তু আমাদের আসলে খুবই খুবই প্রিয়, আর এমন মানে পদ্মা সেতুটা আমাদের জীবন এত সুন্দর করে দিয়েছে যে আগের মতো কিন্তু আমাদের চলাফেরায় কষ্ট হয় না, খুবই সহজে কিন্তু আমরা বাড়ি চলে যেতে পারি। ওই যে দেখেন একদম পদ্মা নদীর মাঝে কিন্তু এরকম একটা চর, আর এই চরে কিন্তু অসংখ্য যে কাশফুল, দেখে কিন্তু মনে হচ্ছে সাদা, কিন্তু এগুলো কিন্তু সমস্ত কিছুই কিন্তু কাশফুল, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমরা এখন কিন্তু একেবারে পদ্মা নদীর মাঝখানে। আগে যখন লঞ্চে চলাফেরা করতাম, তখন কিন্তু এই সময়টা ভীষণ ভীষণ ভয় লাগতো, কারণ নদীর মাঝখানে লঞ্চটা ডুবে যাবে কি না এরকম ভয় কিন্তু আমরা পেয়েছি, কখনো কেঁপে কেঁপেও উঠেছি। তো এখন কিন্তু সেই ভয়টা লাগে না, কারণ এখন আমরা খুব মজা নিয়ে কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে এরকম মাঝ নদী দিয়ে কিন্তু বাসে করেই চলে যেতে পারি। এটা আমাদের জন্য অনেক অনেক বড় পাওয়া।
দেখতে দেখতে হচ্ছে বাস কিন্তু এখন একটু হচ্ছে বিরতি নিয়েছে। আমাদের কিন্তু অনেক লং জার্নি করতে হয়, যেতে কিন্তু প্রায় হচ্ছে 3-4 ঘন্টা টাইম লাগে বাসে। তো তার মাঝখানে কিন্তু একটু সময় বাস ব্রেক নেয়, কারণ তখন মানুষের একটু হচ্ছে ফ্রেশ হওয়ার টাইম দেয়, বা যদি কারো খিদে লেগে থাকে তো এখান থেকে খাবারও খেতে পারে আর ফ্রেশ হওয়ার জন্য বাইরেও যেতে পারে। তো এখানে আস্থার খুবই হচ্ছে খিদে লেগে গিয়েছিলো, তার জন্য এখানে ঝালমুড়ি খাচ্ছে, আর আমরা নিয়েছিলাম গরম গরম সিঙ্গাড়া। সকালবেলা তাড়াহুড়ো করে কিন্তু বাসা থেকে তেমন করে খেয়ে বের হওয়া হয় না, সব কিছু সেরে আসতে গিয়ে খাওয়ার দিকে কিন্তু খেয়াল থাকে না। কিন্তু যখন হচ্ছে জার্নিটা শুরু হয়ে যায় মাঝামাঝি পর্যায়ে, যে কিন্তু খুবই খিদে লেগে যায়, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়। তো আস্থার তো কথা নেই, বাইরে আসলে এমনি তার হচ্ছে এই আজেবাজে খাবারগুলোর পর বেশি লোভ, কারণ কি ওর বাইরে আসলে সবসময় বাইরের এইসব খাবার খেতে হবে। তো এখানে হচ্ছে বাইরের যাত্রীরা দেখেন, ওই যে বাসের যত যাত্রীরা ছিল তারা সবাই কিন্তু এখানে যার যার প্রয়োজন মতো খাবার নিচ্ছে। তো এখানে দেখেন এই যে আস্থাপুরিও এখন সিঙ্গাড়া খাওয়া শুরু করে দিয়েছে। তো সিঙ্গাড়াটা আসলে খুবই মজা লাগে এখানকার, যখনই আমি বাড়ি যাই বাড়ি যাওয়ার পথে কিন্তু এখানে থামলে দুটো গরম সিঙ্গাড়া খেয়ে যাই। তো দেখতে দেখতে আমাদের বাস আবার ছেড়ে দিয়েছে, আর এই যে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমরা বাড়িও পৌঁছে গিয়েছিলাম, আর সেদিন প্রচুর বৃষ্টি নেমে গিয়েছিলো। তো এই বৃষ্টির ভিতরে বাড়ি যাওয়া হোক পৌঁছে গিয়েছি, আর রাস্তায় এখানে এসে দীর্ঘদিন পরে খেলার সাথীদের পেয়ে খুবই খুশি। দেখেন সবাই এই বৃষ্টির ভিতরে কিন্তু ছুটে এসেছে আস্থাকে দেখার জন্য, যেহেতু হচ্ছে অনেকদিন পরে এসেছে তার জন্য ওরা কিন্তু খুবই খুশি আর খুবই আনন্দিত। বাচ্চাদের এই খুশিগুলো আসলে মন ভরে যায়, মা বাবারা তো আমরা এটাই চাই। তো এটা ছিল হচ্ছে বাড়িতে আসার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে। এখানে হচ্ছে ও একটা এই বাবল ফুলানো এটা কিনে নিয়ে এসেছিলো, তো বাসে বসেই কিন্তু এটা কিনেছিল। তো এটা এখন দেখেন ওর ছোট্ট কাকাইটাকে নিয়ে হচ্ছে বাবল ফুলাচ্ছে, আর এটা হচ্ছে ওর খুবই খুশির জিনিস। উঠানে আমার শাশুড়ি মা এরকম চাল কুমড়োর ঘুড়ি বানিয়েছে, তো তাতে কিন্তু একটা চাল কুমড়ো এত বড় হয়ে পেকে গিয়েছে, আর এই যে দেখেন চিচিঙ্গা হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এদিকে আস্থা বাড়িতে আসলে কি হয়, আমাদের উঠানে এরকম একটা ডিপ টিউবওয়েল আছে, তো সেটাতে সবসময় এরকম করে দুষ্টুমি করতে থাকে, এটাই ওর কাজ। তারপরেও কিন্তু খুবই খুশি বাড়ির সবাইকে পেয়ে। তো আজকে আমার ভিডিওটি আর বড় করবো না, আমরা বাড়ি কিন্তু পৌঁছে গিয়েছি ভালোভাবে, আর আস্থাও খুবই খুশি। আজকের ভিডিওটি এই পর্যন্ত, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো আবারও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবারও পরবর্তীতে একটা ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।